আছেন। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। আমার যখন ২২-২৪ বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুচড়োর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতাম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক ব্রাহ্মণের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙের ছোপানো কাপড়, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, আর হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ। তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ঔষধ থাকত। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরের আর সইল না বলে ছেড়ে দিলাম। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, আসলে মাখমপুর শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান হয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো পাবো। আগে কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি, তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। দেরিও হলো বিশেষ করে এই কারণে। পথে আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থান পৌঁছাতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বলল, সন্ধ্যার পরে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই, এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে এরা ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা, সন্ধ্যা প্রায় হয়। এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল। আমার বুক ভয়ে ঢিপঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই, অন্ধকার হবার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর গ্রাম, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু না পারি দৌড়াতে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি এলাম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়। পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়ে রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলাম দেখলাম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পিছনে ফেলেছি। সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে दूरे एक ग्राम, निश्चय ओटा सेई सञ्जयपुर ग्राम। बाँचा गेल बाबा, कि भयटाई देखिएछिलो लोके। दिव्य फाँका माठ, काछेई लोकेर बसती, गायेर गरु बाछुर चरछे माठे। केन एइसब जायगाय विपद थाकबे? आमी एई रकम भाबछि। एमन समय तालपुकुरेर ओदिकेर पाड़ेर आड़ाले जे पथटा, सेई पथ बेये एकजन वृद्धके आमार दिके आसते देखलाम। बृद्ध बेश बलिष्ठ गड़नेर, एई बयसेओ मांसपेशी बेश सबल। गलाय रुद्राक्षेर माला, हाथे छोटो एकटी लाठी। बृद्ध आमाय बोल्लो, ठाकुर मशाई कोथाय जाबेन? जाबो माखमपुर। माखमपुर? से जे एखोनो 3 क्रॉस पथ, कादेर बाड़ी जाबेन? शचीश कबिराजेर बाड़ी। ठाकुर मशाई कि कबिराज मशाईर गोमस्ता? ना, गोमस्ता नय, तबे जाच्छी जमी जमार काजे बटे। ए अंचले और काउके चेनेन? आपनार निजेर बाड़ी कोथाय? आमी एदिके कखनो आसिनी, काउके चिनिओ ना। माखमपुर ग्रामेओ नतून जाच्छी, सेखानेओ केउ ताहले आपनाके चेने ना? ना, के आर चिनबे? आमार एई कथाय बृद्ध एकटू कि भाबलेन, तारपर आमाय बोललेन, किछु जोदि मने ना करेन एकटा कथा बोली। रात्रे आज आमार बाड़ीते पायेर धुलो दिन, आमरा जाते बारुई जल आचरणीय, आपनार असुविधा होबे ना। चंडी मंडपेर पाशे बाइरे घर आछे, सेखाने थाकबेन, रान्ना बान्ना करे खाबेन, आसुन ना दया करे। आमी बृद्धेर कथाय भारी सन्तुष्ट हलाम। सत्यिई तो सेकालेर लोकेरा अन्य धरनेर शिक्षाय मानुष, अतिथि अभ्यागतदेर सेवा करेई एदेर तृप्ति। बृद्ध एई प्रस्ताव ना करले रार अंचलेर अजाना मिठो पथ पेये एई सम्मुख आधार राते कोथाय जेताम? सेई आमाके जेते हतो माखमपुरे 3 क्रॉस पथ हेঁটে। ग्रामेर पूर्व प्रान्ते बड़ माठेर धारे बृद्धेर बाड़ी। बृद्धेर नाम नफर चंद्र दास। आमी चंडी मंडपे गिये उठतेई एकटा कुकुर घेउ घेउ करे उठल। कुकुरेर एई डाकटा आमार भालो लागलो ना। एर आमी कोनो कारण दिते पारबो ना, किन्तु एई कुकुरेर चित्कारे जेनो एकटा छन्न छाड़ा अमंगलजनक अर्थ आछे। मंगल सन्ध्याय कोनो गृहस्थ बाड़ीते आसेनी, जेन शशान भूमिते एसेछि। बृद्धेर बाड़ी देखे मने हलो बेश अवस्थापन्न गृहस्थ। बाड़ीर उठोने सारी सारी 3টে बड़ बड़ धानेर गोला, गोलार संगे प्रकांड गोयाल घर। बलद ओ गाइये मिले प्राय 20-22टा। अंतपुरेर दिके 4খানা बड़ बड़ आटचालार घर। बाइरेर एई चंडी मंडप और तार पाशे आर एकखाना कुठरी। आमार कथाटा भालो करे बुझते गेले एई कुठरीटार कथा आर एकटू भालो करे शुनते हबे। कुठरीटिके चंडी मंडप संलग्न एकटा कामड़ाओ बला जाय, कारण एकटा सरु रोयाकेर द्वारा चंडी मंडपेर पेछन दिकेर संगे संलग्न, अथच दरजा बंध करे दिले बाइरेर बाड़ीर संगे एर सम्पर्क चले गिये एटा भेतर बाड़ीर एकखाना घरेर शामिल हये दाड़ाय। आमाय बासा देवा हलो एई कुठरीते। कुठरीर एक पाशे छोटो एकटा चाला, सेखाने आमार रान्नार आयोजन करे दियेछे। हाथ मुख धुये सुस्थ हये आमी विश्राम करछि। एमन समय गृहस्वामी एसे बोल्लो, ठाकुर मशाई रान्ना चापान और रात करें केन? आमी रान्ना चालाय बसे रान्ना चढ़िए दीते जाच्छि, एमन समय देखी एकटी बाड़ीर बऊ भेतर थेके एक गाछा झाँटा हाथे एसे আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায়। আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছা করেই আমার দিকে এমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম, ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাব কি জানি। কর্তাকে কাছে বসিয়ে রাত্রে রাত্রে গল্প করব নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধ হয় মিনিট পাঁচেক পরেই আবার ফিরে এলো। দেখে মনে হলো সে খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারও সে কুঠরির মধ্যে ঢুকে সে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজার এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আর আমি নেই, হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলাপালা, ঘরদৌড়, ডাকাত কিরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে। সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা বলছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে একেবারে, হাতে পায়ে জোর নেই, কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট পাঁচেক এমনিভাবে কাটল। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠরির মধ্যে ঢোকে, খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার আগেই আমি বললাম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বলল, সেই জন্যেই এলাম, সব দেখে এলাম, পালাবার পথ নেই, ওরা ঘাটে আগলে রেখেছে। আমি বললাম, তবে উপায়? মেয়েটি বলল, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর কত করব? না, দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বলল, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে করুন, মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব। আমার নাম বামা, আমি এই বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশায়ের নাম পাঁচকরি মজুমদার। আমরা দুই বোন, আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেউটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা, জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলছে মেয়েটি তাই করে যাই, এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প দু মিনিটের মধ্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশায়ের নাম কি? আমি বললাম, হরিদাস মজুমদার। না না, পাঁচকরি মজুমদার, বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোথায়? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। উফ, আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামজদু দাস, দুর্লভ দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এলো। বউটি বলল, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরুবংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পর। কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এবারই সবাই যেন খাঁড়ায় রাম দাঁতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এমন সময় গৃহস্বামী নিজে আমার ঘরে পান নিয়ে এলো। বলল, কি ঠাকুর মশাই, আহারাদি হলো? এখন দিব্যি শুয়ে পড়ুন, মশাইটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললাম, হ্যাঁ একটা কথা বলি, আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি হরিদাস মজুমদার, তার একটি মেয়ের নাম বামা, এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বাড়ুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটি শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলাম এদেশে, আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললাম, আমি যে তাদের গুরুবংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললেন, বসুন, আমি আসছি। আমি একটা কুঠরির মধ্যে বসে রইলাম। সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি, আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো, পেছনে পেছনে সেই বধূটি আর একজন সান্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌরা স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বলল, এই যে বৌমা, ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে, এই আমার মেজ ছেলে শম্ভু। ঘর করো, সব ঘর করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে প্রামা, অদ্ভুত অভিনয় করে গেল। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বলল, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে, এই কুঠরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললাম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না। কে কি বলবে, এ ফাঁসুরে ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটা সন্তান হয়েছে, এ পাপের ভিটেই বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছেন। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামি দিল। বামাকে আড়ালে ডেকে বললাম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কত কাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্থিতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। গল্প পাঠ ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও শুনতে থাকুন প্রচুর প্রচুর বাংলা গল্প। আর অবশ্য কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।